দেখা যায় না কিছু। তিনতলা দোকান আছে আমার পাইক পাড়া মোড়ে, আমি দোকানে থাকি, বন্ধ রেখেছি দোকানটা, দিয়ে এখানে চলে এসেছি। না রে শুরু করেনি, বাজে কথা বলছো, কোথায় আসছি না তো আমার এখানে। অন্তত আমার ফেসবুকটাই তো আসবে রে, এসছে। হ্যাঁ আয় চলে আয় এবার, এটা সেজে গুজে আয় একটু, এমনি মতো না আসে। আজকে একটু তাড়াতাড়ি এলাম 4টের সময়, এতদিন আমার খুব শরীর খারাপ ছিল সেজন্য আমি আসতে পারিনি। তো আজ মোটামুটি অতটা ভালো নেই, শরীরটা খারাপই, কিন্তু কাল বিকেলবেলা আমাকে অনেকেই ফোন করে বলেছে মঞ্জুরি তোমাকে দেখছি না কেন, তো সেই জন্য আজকে আমি এসেছি। একটুখানি টাইম থাকবো, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবো তো, আর সোমা দেখাবে আমার সঙ্গে, আমাকে হেল্প করবে সোমা। যারা যারা আছো, যারা যারা দেখতে পাচ্ছ, তারা তারা প্লিজ জয়েন করো তাড়াতাড়ি, কমেন্ট করতে থাকো, তাহলে আমার একটু সুবিধা হয়। তুমি কি ফেসবুক দেখে এসছো আমাদের কাছে দিদি? ফেসবুক থেকে এসছো পূজা সূত্রধর? অতনু ইউটিউব ভিডিও? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আগের না না আগের বছর আমাদের ইউটিউবে ছাড়া। আচ্ছা শিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা দেখতে পাচ্ছ তারা একটু কমেন্ট করতে থাকো, আজ আমি এখনো কথা বলার মতন পরিস্থিতিতে নেই। যারা দেখছো তারা দেখো, খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আর খুব তাড়াতাড়ি চলে আসছি আমাদের দুর্গাপুজোর অনুষ্ঠানটা নিয়ে, দুর্গাপুজোর সমস্ত শাড়ি নিয়ে, কিন্তু তার জন্য তোমাদেরকে থাকতে হবে, দেখতে হবে আর কমেন্ট করতে হবে। আচ্ছা সোমা চলে আয়। আচ্ছা আজকে আমি প্রথমে দেখাবো নিচের থেকে, দেখ তাঞ্জোর বেনারসি যেগুলো পিওরে কিছু দেখাবো। হ্যাঁ তো আমার কাছে, আমি সবসময় বলি আমার কাছে সব রকম জিনিসই থাকে, কিন্তু আমি মূলত দেখাই হাতের কাজের জিনিসটা, কারণ আমার এখানে একটা হিউজ মানে পরিমাণ স্টুডেন্ট কাজ করে, যাদের কাজটা আমার দেখানো বেশি প্রয়োজন মনে করি আমি, কারণ আমার এখানে ভরসা করে অনেক স্টুডেন্ট রয়েছে, সেই জন্য আমি বেশি তাদের কাজটা দেখাই। কিন্তু অন্য ধরনের কাজও আমার কাছে থাকে, অন্য ধরনের শাড়িও আমার কাছে থাকে, সেটা আমি আজকে দেখাবো। তো প্রথমে দেখাবো কিছু তাঞ্জোর বেনারসি দেখাবো, যেটা দেখাচ্ছি। আচ্ছা তার আগে আমি বলে দিই আমাদের পেমেন্ট সিস্টেমগুলো, আমাদের এখানে সমস্ত রকমের পেমেন্ট অপশান আছে, ফোনপে, জিপে, ব্যাঙ্ক ট্রান্সফার। আর যারা দূরের বন্ধুরা তারা আগে ব্যাঙ্ক ট্রান্সফার করবে, তারপরে এখান থেকে কুরিয়ারে জিনিসটা চলে যাবে। আচ্ছা আজকে আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে একদম তাঞ্জোর বেনারসি, একদম পিওর মেটেরিয়ালের ওপর দেখাবো, এটা একদম পিওর। এটা গায়ে ফেল, এটা আঁচল, এটা একদম পিওর। আছে খুলে দে, ভালো করে পাট করে নিবি মাঝে মাঝে। পিওর মেটেরিয়ালটার ওপর দেখাচ্ছি আমি,
এটা ব্লাউজ পিস, এইটা চলে যাচ্ছে। আচ্ছা এখানে, হ্যাঁ বান্দ্রিলা দি দেখতে থাকো। আচ্ছা এটা হচ্ছে একদম পিওর মেটেরিয়ালে রয়েছে, আর এই যে এটা আঁচল এই দিকটা যাচ্ছে, যে আগেই চলে যাচ্ছে ব্লাউজটা, হ্যাঁ এগুলো কিন্তু একদম পিওরে গেছে, এটা একদম পিওরে রয়েছে। এটা তাঞ্জোর বেনারসি একদম পিওর, যেটা আমি খুব কম দেখাই, কিন্তু আমি বলি আমার কাছে সব রকম থাকে, সেটা হচ্ছে এটা। আচ্ছা এটা গেছে দুটো বেনারসি, বেনারসি বর্ডারটা যাচ্ছে দু সাইডে, দুটো বেনারসি বর্ডারটা গেছে। আর এখানে কিন্তু যেটার কাজটা হয়েছে, শাটিন সুতো দিয়ে কাজ করা হয়েছে এবং খুব কস্টলি সুতোর কাজটা করা হয়েছে। শাড়িটার কালারটা হচ্ছে টু টোন কালার, একটা তুঁতের সঙ্গে একটা পিঙ্ক আভা বেরোচ্ছে, কারণ টানা ভরনা সুতোতে একটা কিন্তু পিঙ্ক সুতো রয়েছে এটাতে। বল। হুম, ये साड़ी एक तांजोर बेनारसी है, ये एक प्योर में है। इसका जो कलर है वो एक डबल टोन टू टोन कलर है, एक पिंक शेड में और एक ब्लू शेड में है। और ये जो दोनों साइड का बॉर्डर है ये गोल्डन जरी वर्क है, दोनों साइड में गोल्डन जरी वर्क का बॉर्डर है। और ये जो मिडिल का कलर है वो एक टू टोन कलर है, एक पिंक और ब्लू के शेड में है। ये प्योर तांजोर बेनारसी है। ये साड़ी का पल्ला है, और ये जो पहले ये जो पोर्शन आएगा ये साड़ी का ब्लाउज पीस है। ब्लाउज पीस वो सेम कलर में आएगा, वो डबल टोन जो टू टोन कलर पूरे साड़ी के बॉडी में है वही कलर में आएगा, और उसके ऊपर ये पिंक कलर के थ्रेड से पूरा का पूरा काम कर दिया है। ये इस साड़ी का ब्लाउज पीस है, और ब्लाउज पीस के स्लीव्स में ये जो जरी वर्क बॉर्डर में किया हुआ है वो वर्क ये हाथ में भी किया है। ये साड़ी का ब्लाउज पीस है, ये पहले पहले का पोर्शन ब्लाउज पीस में जाएगा, फिर ये साड़ी का पल्ला जाएगा, और बाकी का पूरा पोर्शन का साड़ी ऐसे ही आएगा, पूरा पोर्शन ऐसे ही आएगा। दोनों साइड में गोल्डन जरी का बॉर्डर है, और पूरे मिडिल में ये डबल टोन कलर के साथ पिंक कलर के थ्रेड से पूरे साड़ी में ये वर्क किया हुआ है। হ্যাঁ দেখতে থাকো। ये जाएगा एक नंबर, ये तांजोर बेनारसी है और ये एकदम प्योर में है। ये अच्छा এটার কিন্তু একটা টু টোন এফেক্ট আছে, হ্যাঁ শাড়িটাতে একটা টু টোন এফেক্ট আছে। আঁচলটা একটু ভালো করে দেখিয়ে দে, এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, একদম পিওরে গেছে শাড়িগুলো, একদম পিওরে। এটা যখন যাবে তখন কিন্তু আমরা সিল্ক মার্ক দিয়েই পাঠাবো, শাড়িটা যখন হাতে পাবে তখন কিন্তু এটা সিল্ক মার্ক দিয়েই পাঠিয়ে দেবো। একটা পিঙ্ক আভা কিন্তু টোটাল শাড়িটাতেই রয়েছে, ওভারঅল শাড়িটাতেই কিন্তু একটা পিঙ্ক আভা রয়েছে, ঠিক আছে। এটা এক নাম্বার শাড়ি, নাম্বার টু। আচ্ছা আমার অ্যাড্রেস হচ্ছে 37/1C রানি হর্ষমুখী রোড, একদম পাইকপাড়া মোহিত মঞ্চের কাছে এসে আমাকে একটা ফোন করতে হবে, একদম পাইকপাড়া মোহিত মঞ্চ। এটা আর একটা দেখাচ্ছি, হুম 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 এটা গেছে পাশমিনা ওয়ার্কে গেছে, পাশমিনা ওয়ার্কে গেছে, এটাও কিন্তু পিওরে আছে। এটা গেছে পাশমিনার কাজ, এটাও পিওরেই গেছে। এটার কালারটা একটা, এটাও টু টোন কালার, একটা ম্যাজেন্টা কালারের সঙ্গে একটা রেডিশ আভা রয়েছে শাড়িটাতে। এই শাড়িটাও ভীষণ সুন্দর একটা শাড়ি। আচ্ছা আমি কিন্তু এগুলো দেখালো একটু আনকমন দেখাচ্ছি, যে যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু একটু আনকমনই দেখাচ্ছি। এটার কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, এটার মধ্যে কিন্তু একটা বেশ বেগুনি আভাটা রয়েছে, একদম বেগুনি আভা রয়েছে। সেই মানে বেগুনি বলতে কি, যেটা বোঝায় ডালিমের ভেতরে যে আভাটা, সেই আভাটা একটা যাচ্ছে, কিন্তু এই যে এই মেন বেস কালারটা এটা, আর পুরোটা আসছে আসছে না, শাড়িটার কালারটা ঠিক মতন আসছে না। একটু ওয়াইন টোন মেশানো কালার, মানে অদ্ভুত সুন্দর একটা কালার। কালারটা একটু লাইটটা একটু ঠিক করে দেখা, বলে দিচ্ছি প্রাইসটা আবিরা ধর। আচ্ছা হ্যাঁ এই কালারটা এক্সাক্ট আসে না, হ্যাঁ এটা একটা পাশমিনা ওয়ার্কে গেছে, ফুল শাড়িটাই একটা পাশমিনা ওয়ার্কে গেছে এবং পিওরে রয়েছে এটা। হ্যাঁ বলে দিচ্ছি,
এটা কিন্তু পিওরে গেছে, এটার খুব মিষ্টি কালারটা শাড়িটার, একদম পিওরে গেছে। এগুলো আমি সমস্ত ওয়ান পিস করে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এই জিনিসগুলো যেটা থাকবে একদম নতুন ডিজাইনেরই থাকবে, একদম নতুন নতুন থাকবে। ये साड़ी एक पश्मीना वर्क के ऊपर जाएगा। ये दो नंबर साड़ी है। ये सब साड़ी एकदम प्योर में है। इसका कलर भी एक टू टोन, एक डबल टोन कलर है, एक पिंक और एक रानी कलर में जो शेड है ना, ये एग्जैक्ट कलर में फोन में आ नहीं रहा है, लेकिन ये एक बहुत अच्छा ब्यूटीफुल सा एक डबल टोन ब्राइट कलर है। बहुत अच्छा एक ब्राइट डबल टोन कलर है इसमें। ये कलर एग्जैक्ट आ नहीं रहा है फोन में। ये भी एक डबल टोन है। जो पहले वाला साड़ी दिखाया था वो एक ब्लू और पिंक के टोन में था, ये भी एक ऑरेंज रेडिश और रानी कलर के ऊपर आएगा। इस पूरे साड़ी में पश्मीना वर्क किया हुआ है, पूरे साड़ी में ऐसे ही वर्क किया हुआ है। ये पहले का पोर्शन, ये ब्लाउज पीस आएगा, ब्लाउज पीस में भी एकदम पूरा पश्मीना वर्क किया हुआ है। और बाकी ये साड़ी का पल्ला होगा, ये ब्लाउज पीस में आएगा और बाकी पूरा साड़ी में यही वर्क आएगा। पूरा जो साड़ी है ये एकदम आंचल से एंड तक ऐसे ही जाएगा। इस पूरे साड़ी में पश्मीना वर्क किया हुआ है। ये भी एक डबल टोन कलर है, ठीक है। ये भी कलर, ये पहले वाला जो एक नंबर साड़ी हमने दिखाया था वो भी एक डबल टोन कलर है, और ये साड़ी भी एक डबल टोन कलर में ही है। एग्जैक्ट कलर शायद फोन में नहीं समझ आएगा, लेकिन ये एक बहुत अच्छा पिंक और रानी कलर का शेड है, और पूरे साड़ी में पश्मीना वर्क किया हुआ है। पहले का पोर्शन ये ब्लाउज पीस में आएगा, ये ब्लाउज पीस है, और उसके बाद ये साड़ी का आंचल आएगा, ये पल्ला आएगा, और ऐसे पूरा साड़ी ऐसे ही यही पश्मीना वर्क में जाएगा। ये दो नंबर साड़ी है। লেখা আছে দেখে বলতে হবে, ঠিক আছে। যে পিপিটা জানতে চাইছো না, একটু পরে ফোন করে জেনে নিও, বলে দিচ্ছি। এটাও তো, এটাও পশমিনাতে গেছে। তেজপাতা কালারটা কাঁচা তেজপাতার কালার। এটাও একটা ভীষণ সুন্দর পাশমিনাটা, এটার কালারটাও ভীষণ সুন্দর গেছে শাড়িটা। আচ্ছা, এটার তো যেটা কালারটা আসছে ঠিক সেম কালারটাই, দেখে বোঝা যাচ্ছে। তো এটা যাচ্ছে এটার ব্লাউজ পিসটা, এটা গেছে এটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর। আচ্ছা, পুরো শাড়িটাতেই কাজটা করে দেওয়া রয়েছে, পাশমিনা কাজটা গেছে পুরো শাড়িটা ধরে। এটাও একটা খুব সুন্দর শাড়ি, এটা ভীষণ সুন্দর শাড়িটা গেছে। একটু কুচি দিয়ে দেখা শাড়িটার কালারটা, হচ্ছে তেজপাতা, কাঁচা তেজপাতার যে কালারটা সেম কালারে গেছে। যেটা তোর বোঝাতে সুবিধা হবে, এই যে সুষমা একটু দামগুলো দেখে বলে দে না শাড়িটাতে কোথায় দামগুলো লেখা আছে। পিপি জানতে চাইছে যে কোন ব্লুটার, ফার্স্টের দাম, ফার্স্ট যে আকাশিটা দেখিয়েছিলাম 10,500, তারপরে এটা দেখতে কত, 10,500, ঠিক আছে। আমি আজকে বিশেষ কথা বলতে পারছি না, আমার গলার অবস্থা ভীষণ শোচনীয়। আচ্ছা, পিঙ্ক যেটা দেখালাম সেটা হচ্ছে 9,500। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু আমার এক পিস করেই শাড়ি। যারা যারা বুক করতে চাইছো তারা আমাদের প্রোগ্রামের শেষেই ঝটপট বুক করো, কারণ এক পিস করে দেবো, ডিজাইনটাও এক পিস করেই দিচ্ছি। আচ্ছা, এটা আর একটা গেছে, এটা বল। আচ্ছা, ये भी एक पूरा साड़ी पश्मीना वर्क के ऊपर ही जाएगा। ये एक गोल्डन, बस प्योर गोल्डन कलर नहीं है, उसी से शेड का होगा। ये पूरा साड़ी एक पश्मीना वर्क के ऊपर ही जाएगा। ये पहले वाला पोर्शन, जैसे एक नंबर और दो नंबर साड़ी हमने दिखाया था, पहले का पोर्शन ये ब्लाउज पीस में आएगा, और पूरा साड़ी फिर ये पोर्शन ये पल्ला में आएगा, आंचल में आएगा, और बाकी पूरा जो बॉडी का पोर्शन है ये ऐसे ही पश्मीना वर्क के ऊपर, ये जो वर्क है ना ये ग्रीन और पिंक कलर के डिज़ाइन में कलर में आएगा।
ये जो बॉडी का पोर्शन है इसमें जो वर्क है ये पिंक और ग्रीन कलर के शेड में आएगा। ये साड़ी गोल्डन गोल्डन कलर के शेड में है और पूरा साड़ी ऐसे ही ये पश्मीना वर्क में आएगा, पूरा ভীষণ साड़ी সুন্দর ऐसे ही দেখতে। আয়েগা। বাংলাতে বহুত বলে দে, বাংলাতে বল, দুটোতেই বল, কথাই বলতে পারছি না আমি। আচ্ছা, খুব ব্রাইট একটা কালার, এটা কিন্তু একটু গোল্ডেন ঘেঁষা, যেটা ম্যাম বললো কাঁচা তেজপাতার কালার, একটু কাইন্ড অফ গোল্ডেন ঘেঁষা। তো এটার প্রথমে পোর্শনটা যাচ্ছে, এটা ব্লাউজ পিসে যাচ্ছে, ফার্স্ট পোর্শনটা যাচ্ছে ব্লাউজ পিসে, তারপরে এটা যাবে আঁচলটা, পুরো শাড়িটাতেই কিন্তু পিঙ্ক আর গ্রিনের শেডে কাজ করা রয়েছে। আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, পুরো শাড়িটার মধ্যে কিন্তু পিঙ্ক আর গ্রিনের শেডেই কাজ করা রয়েছে। পুরো শাড়িটা কিন্তু এইভাবেই পশমিনা ওয়ার্কটা যাচ্ছে, পুরো শাড়িটা কিন্তু এই, একদম ঠিক কথা বলেছে মৌসুমী, একদম ঠিক কথা বলেছে। শাড়িটা কিন্তু এইভাবেই যাবে, খুব ব্রাইট কালারটা, কালারটা কিন্তু খুব ব্রাইট। আমি খুলে আঁচলটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা যাবে ফার্স্ট পোর্শনটা যাবে ব্লাউজ পিসে, তারপরে এটা যাবে আঁচল, এটা যাবে আঁচলটা, তারপরে আঁচলের পর থেকে পুরো বডিটা কিন্তু এইভাবেই পশমিনা ওয়ার্কটা যাবে, পুরো বডিটা কিন্তু এইভাবেই পশমিনা ওয়ার্কটা যাবে, পুরো শাড়িটা কিন্তু এইভাবেই যাবে। কালারটা হচ্ছে একটা পচি তেজপাতার কালার, তেজপাতার কালার, একদম ডার্ক নয়, লাইট যে কালারটা হয় সেই কালারটা। এটা যাবে 3 নম্বর শাড়ি, এটার প্রাইসটা দেখে বলে দিচ্ছি। আমি তাই ভাবছিলাম যে মৌসুমী এতক্ষণ দেখছে কিন্তু চুপ করে বসে আছে কেন। আচ্ছা, এইটা হচ্ছে 5,850, আগেই দামটা বলে দিলাম, দেখতে পেয়ে গেছি তাই। কিন্তু এগুলোতে যখন যাবে প্রত্যেকটা কিন্তু হাতে পাবে যখন, তখন কিন্তু প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক দিয়ে দেবো, ঠিক আছে? যখন তোমাদের কাছে গিয়ে পৌঁছবে তখন কিন্তু প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক দিয়ে দেবো। এবং শাড়িগুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা একদম বাছাই করা শাড়িগুলো, যে একই কালার, অনেকগুলো কালারের একই ডিজাইনের শাড়ি, সেরম কোনো ব্যাপার নেই। শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর এবং বাছাই করা। এটা হচ্ছে 5,850, এটা হচ্ছে 5,850, ভীষণ রিজনেবল রেট, কিন্তু শাড়িটা ভীষণ দারুণ শাড়ি। হ্যাঁ, শাড়িটার কালারটা ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর, তুতের সঙ্গে একটা গ্রিন মেশালে, টানা ভরনায় তো অবশ্যই একটাতে গ্রিন আছে একটাতে তুতে আছে, নাহলে এই শেডটা বেরোতো না। এই যে এই শেডটা যে বেরিয়েছে, একটা গ্রিন একটা তুতে, যে একটা যে টানাতে নয় ভরনাতে, যে কোনো একটাতে গ্রিন একটা তুতে কালার গেছে, যে কারণে এই টুটোন কালারগুলো বেরিয়েছে শাড়িটা দিয়ে। প্রতিটা শাড়িতে একটা করে টুটোন এফেক্ট আছে, ভীষণ মিষ্টি কালার। হ্যাঁ, খুব সুন্দর কালার, ভীষণ মিষ্টি কালার। থ্যাংক ইউ মৌসুমী, একটু বলতে থাকো তো প্রিয়ম্বদা মিত্র। হ্যাঁ, বলতে থাকো তো একটু, কারণ খুব করুণ অবস্থা আমার গলার, তুমি তো কালকেই কথা বলেছো এখন বুঝতেই পেরেছো। আজকে তবু একটু দাঁড়িয়েছি, এসে গেছি। এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এটাও বজ্জাত আছে, মিনমিন মিনমিন করে বলছি, চেঁচি বল। আচ্ছা, এটা প্রথমে পোর্শনটা, যেটা প্রথমে একটা স্কাই ব্লু আর পিঙ্কের সাথে দেখিয়েছিলাম, এটারই এটা আরেকটা টোন, খুব সুন্দর কালারটা, একটা তুতের সাথে গ্রিন মেশালে যে ডাবল টোনটা হয় সেই কালারটা। এটা যাবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় কিন্তু এই গোল্ডেন জারি বর্ডার ওয়ার্কটা করা রয়েছে। এটা যাবে হাতে, এই ফার্স্টের পোর্শনটা যাবে ব্লাউজ পিস, তারপরে এটা যাবে আঁচল, এটা যাবে শাড়িটার আঁচল, তারপরে পুরো শাড়িটা কিন্তু এইভাবেই যাবে। ওই ফার্স্টের যে ব্লুয়েরটা ছিল ওটা ভেতরের কাজটা পিঙ্ক সুতো দিয়ে করা ছিল, এটা গ্রিন দিয়ে করা আছে। এটা সেম ডিজাইন, দুদিকে দুটো গোল্ডেন জারি বর্ডার রয়েছে, ওটা যাচ্ছে একটা ব্লু এর শেডে, ব্লু আর পিঙ্কের টু টোনে রয়েছে, এটা যাবে একটা তুতে আর সবুজের টোনে, এইভাবেই যাবে শাড়িটা। আচ্ছা, এটার প্রাইস যাবে 5,850, এটার প্রাইস যাবে 5,850, এটা যাবে ব্লাউজ পিস। এরপর একটা চলে এলাম পৈঠানিতে, সাদা পৈঠানি, লাল পার, দারুণ দেখতে, সাদা ঠিক নয়, অফ হোয়াইট কালারের পৈঠানিটা, তার সঙ্গে লাল পার গেছে, ঠিক আছে? অফ হোয়াইট কালার, তার সঙ্গে লাল পারের পৈঠানিটা, খুব সুন্দর দেখতে প্রিয়ম্বদা, থ্যাংক ইউ প্রিয়ম্বদা। এটা আমার ছেলের শপ কার্ট থেকে ছেলে দিয়েছে এটা।
কুর্তিটা আমার ছেলের দোকানে। আচ্ছা, এটা একটা পুরো পৈঠানিতে গেছে, পিওরে গেছে পৈঠানিটা। এই যে আঁচলটা একটু সামনে থেকে দেখাতে হবে, আঁচলটা যাচ্ছে এটা, আচ্ছা এই শাড়িটা এমন একটা শাড়ি যে কোনো অকেশনেই কিন্তু পরা যাবে, যে কোনো পুজোতেই যে শুধু পরতে হবে তা নয়, কোনো পৈতের অনুষ্ঠানে, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে, যে কোনো অকেশনে কিন্তু এই শাড়িটা খুব সুন্দর করে পরা যাবে। গয়নাটার ওপর নির্ভর করছে কী রকম অনুষ্ঠানে পরা যেতে পারে। ভীষণ সুন্দর, আর এই এই বেসটা হচ্ছে একদম পিওর মেটেরিয়ালে রয়েছে, একদম পিওর মেটেরিয়ালে গেছে এই বেসটা, ঠিক আছে? যখন হাতে পাবে তখন কিন্তু আমরা এটাতে সিল্ক মার্ক দিয়েই পাঠাবো, যে সময় যে যাচ্ছে তখন কিন্তু আমরা সিল্ক মার্ক দিয়ে পাঠাবো, ঠিক আছে? এটাও একটা পৈঠানি শাড়ি দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর কালারটা। আর ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছিস? হ্যাঁ, রেডে ব্লাউজটা, রেডে। না গো, এটা আট বলে দে, আমার কোনো লেক টাউনে শপ নেই। আমার কে ছেলে সব আছে কেষ্টপুরে, আর ছেলের আর একটা শপ পড়ছে চন্দননগরে পড়বে, ওদের জায়গা বুক করা হয়ে গেছে, সব কার্ড চন্দননগরে এবার চলে আসছে, তো ছেলের আছে, আমার ওখানে নেই, লেক টাউনে নেই, কেষ্টপুরে আমার ছেলের বিশাল শপ আছে, আবার একটা নতুন শপ উদ্বোধন হবে চন্দননগরে, জায়গা প্রিমিশাস ওদের ওখানে নিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে, কাজ চলছে একদম রোডের ওপর। এটা কত গো? আট। হ্যাঁ, হলুদ দেখেছে না, হলুদ বলেই তুমি দামটা জিজ্ঞেস করলে না? আচ্ছা, এটা 8,000, ঠিক আছে? এটাও একটা পৈঠানিতে গেছে, এবং পৈঠানির বেসটা কিন্তু এখন ভীষণ সুন্দর করে দিয়েছে, এই পৈঠানির যে বেসটা না একদম পিওর মেটেরিয়ালে করে দিয়েছে, যেমন ইক্কত কাঞ্জিবরম যে মেটেরিয়ালটা হয় সেই মেটেরিয়ালের ওপর করেছে কিন্তু কাজটা। আগে পৈঠানিগুলো একটু জ্যালজ্যালে মেটেরিয়ালে হতো, কিন্তু দামটা বিশালই ছিল, আর এখন পৈঠানি যেটা করেছে একদম পিওর মেটেরিয়ালে করেছে। সামনে থেকে কাজটা দেখা, রানী আঁচল গেছে, রানী ব্লাউজ পিসটা গেছে, পুরো ময়ূর ময়ূর কাজটাই যাচ্ছে এই শাড়িটাতে। ওই রকমই দাম, একটু দেখে বলে দে না, এক সেকেন্ড দেখাচ্ছি, দাঁড়া, দুটো দু রকমের সুন্দর, আমি দেখে দেখে বলে দিচ্ছি, দাঁড়াও প্রিয়ম্বদা। আচ্ছা, আমি শাড়িটার আঁচলটা একবার ভালো করে ধরে দেখিয়ে দিই। ফার্স্টে যাবে ব্লাউজ পিসটা, রানী কালারে যাবে ব্লাউজ পিসটা, আর এটা যাবে আঁচল। আচ্ছা, ইয়ে এক পৈঠান পৈঠানি সিল্ক হ্যায়, ইয়ে একদম পিওর মে হ্যায়, ইসকা কালার ইয়েলো অর রানী মে আয়েগা, দুটোই আট, রানী মে আয়েগা। ये पहले वाला जो पोर्शन है ये ब्लाउज पीस में आएगा, ब्लाउज पीस रानी कलर के ऊपर आएगा, और हाथ में ये जो स्लीव्स के ऊपर ये गोल्डन जरी का डिजाइन आएगा, और ये साड़ी का आंचल भी इस तरह से ये रानी कलर के ऊपर के डिजाइन में ही आएगा, और जो बॉडी में जो कलर पूरे साड़ी में ये येलो कलर के ऊपर ये गोल्डन जरी का छोटा छोटा ये जो फ्लावर मोटिफ है वो कर दिया है। ये एक पैठानी सिल्क है और ये एकदम प्योर में है। पहले ब्लाउज पीस जाएगा, ये पहले का रानी कलर का जो पोर्शन है ये ब्लाउज पीस में आएगा, फिर ये साड़ी का आंचल आएगा, और बाकी साड़ी ऐसे ही दोनों साइड से गोल्डन जरी का बॉर्डर है, एक रानी कलर का पाइपिंग है, और फिर पूरा साड़ी ऐसे ही येलो कलर में आएगा। और इसका प्राइस है 8,000, इसका प्राइस है 8,000, ठीक है? इसका प्राइस है 8,000। ये और एक कलर में आएगा, ऑफ व्हाइट और रेड के कॉम्बिनेशन में आएगा, उसका प्राइस भी 8,000 है।
उसका प्राइस भी 8000 है। ये साड़ी का पहले वाला पोर्शन ब्लाउज पीस है, ये साड़ी का आंचल आएगा और बाकी पूरा साड़ी ऐसे ही येलो कलर के ऊपर गोल्डन जरी से डिजाइन किया हुआ है और दोनों साइड में गोल्डन जरी का बॉर्डर है। ये बोलते और इसका प्राइस जाएगा গরদ পরো না ভীষণ খরমর করে গরদের থেকে তুমি এই ধরনের এই লালটা যেটা লাল সাদা লাল তসরটা ওটা না ওটা গরদের থেকেও ভালো লাগবে। গরদ ভীষণ খরমর করে গো গরদের শাড়ি পরে আরাম পাবে না গরমের জায়গা তো পরে আরাম পাবে। তার থেকে তুমি এটা নাও, তুমি তো প্রচুর শাড়ি নিয়েছো আমার কাছ থেকে, তুমি এটা নাও একদম গ্যারেন্টেড শাড়ি এবং ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি, তুমি পরে দেখতে পারো। হ্যাঁ তাই, সত্যি তাই, সত্যি তাই। সাদা লালটা একবার দেখি তো ভালো করে, সাদা লালটা দাঁড়াও দেখিয়ে দিচ্ছে ভালো করে কতটা দেখানো যাচ্ছে আমি নিজে বলতে পারছি না, তো আমি দেখি কালকে যদি সুস্থ থাকে আমি একবার এইটার প্রোগ্রামটা আর একবার ভালো করে করিয়ে দেবো। সামনে থেকে দেখা দেখো তুমি, এটা গরদের থেকে কোনো অংশে কম হবে না। গরদটা যেমন পরে তুমি একটা খড়মড় আওয়াজ হবে যখন রাস্তা দিয়ে পড়ে যাবে, কিন্তু এটাতে কোনো খড়মড় আওয়াজ হবে না আর এটাতে তুমি পরে অনেক কমফোর্টেবল থাকবে। একটু গায়ে ফেলে সুন্দর করে কুচি দিয়ে দেখা, বুঝতে পারবে। কুচিটা কোথায়? ও ব্লাউজ পিস থেকে কুচি না, ব্লাউজ পিস তো ওদিকে আছে ওর পাশে ব্লাউজ। আচ্ছা এই শাড়িগুলো পরে ভীষণ আরাম। এই দেখো শাড়িটা, হ্যাঁ একদম একদম একদম। আচ্ছা প্রত্যেকটা শাড়ি এক পিস করে দেখিয়ে দিলাম আমি, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। ভেবেছিলাম আর একটু সময় ধরে প্রোগ্রামটা করব, কিন্তু টালিগঞ্জ থেকে লোক এসে বসে রয়েছে, তো তারা আছে যাবার, তো সেই জন্যে আমাকে এবার বেরিয়ে যেতে হবে। আর আমার নিজেও গলাতে আর অত জোর নেই কথা বলার মতন, কারণ দীর্ঘদিন আমি খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমার, তো আজকে এখানেই আমরা শেষ করব। যার যেটা বুকিং করার ইচ্ছা আছে 7980358625 অথবা 9051625781 নাম্বারে বুক করতে থাকো। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 37/1C রানী হর্ষমুখী রোড। যারা শিখতে চাইছো তারা অতি অবশ্যই আমাদের এখানে নাম এনরোল করতে থাকো, আমাদের এখানে বুটিকের একটা ফুল কোর্স করানো হয়। আর যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাইছো তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো। আজকে এখানেই শেষ করছি, আমি আবার দেখছি কালকে যদি পারি। আমি নিজে এই প্রোগ্রামটা করার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু একদমই আমি পারছি না ভালো করে কথা বলতে, বেশিক্ষণ ধরে কথা বলতে, তো সেই জন্য আজকে হয়ে উঠছে না। তোমরা এর মধ্যেই যার যেটা নেওয়ার পছন্দ করার করতে থাকো। আর প্রিয়ম্বদা তোমায় বললাম গরদের থেকে এই শাড়িটা অনেক ভালো, তুমি তো আমার পছন্দে নাও অনেক সময়তেই, তোমার পছন্দও তুমি নাও, তো তুমি প্রচুর শাড়ি নিয়েছো, তুমি জানো আমার কোয়ালিটি কীরকম, তো তুমি এটাও বুক করতে পারো, তোমার কোনো অসুবিধে নেই। আজকে এখানেই শেষ করছি, খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে।